আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস 2021 সালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে। আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় পাঠ, বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ। চলো তাহলে জেনে নিই জাতীয় বলতে কী বোঝানো হচ্ছে। জাতীয় হচ্ছে কি, সমগ্র জাতিকে বোঝায় বা জাতির সম্বন্ধীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে বোঝায়, বা একটা জাতিকে অন্যান্য জাতি থেকে যে আলাদা করার জন্য যে নির্দিষ্ট জিনিসগুলো আছে সেগুলোকে আমরা জাতীয় হিসেবে ধরি বা জাতির নিজস্ব হিসেবে ধরি। চলো তাহলে জাতীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই আছে জাতীয় পতাকা, তাই না? এটা আমাদেরকে কি আলাদা করে অন্যান্য জাতি থেকে? তাহলে চলো দেখে নিই আমাদের জাতীয় পতাকাটি এবং জাতীয় পতাকা সম্পর্কে জেনে নিই। জাতীয় পতাকা, জাতীয় পতাকা হচ্ছে একটি দেশের পরিচয় বহন করে, তাই না? জাতীয় পতাকা দেখে আমরা বলতে পারি দেশটি কোনটি। যেমন আমাদের পতাকাটি দেখলে আমরা বলতে পারি এটা বাংলাদেশ, তেমনি ভারতের নিজস্ব জাতীয় পতাকা আছে, পাকিস্তানের আছে, এমনি বিভিন্ন দেশের জাতীয় পতাকা রয়েছে। আমরা সেটা দেখে কি বা দেশ সম্পর্কে বলতে পারি। তাহলে জাতীয় পতাকাটি একটি দেশের পরিচয় বহন করে। প্রতিটি পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশেরও কি একটি জাতীয় পতাকা আছে, তেমনি আমাদের দেশেরও একটি জাতীয় পতাকা আছে। আমাদের জাতীয় পতাকাটি আয়তাকায়, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে কি 10:6, অর্থাৎ পতাকাটি দৈর্ঘ্যে 10 ইঞ্চি আর প্রস্থে 6 ইঞ্চি। দৈর্ঘ্য বলতে নিচের এই দাগটিকে বোঝানো হয়েছে, এখানে হচ্ছে 10 ইঞ্চি, আর পাশের দাগটিকে প্রস্থ বোঝানো হয়েছে, এটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে আমাদের পতাকাটা কি আয়তাকার। তারপরে আছে আমাদের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে টকটকে লাল। আমরা ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের জাতীয় পতাকাটির রং কি, গাঢ় সবুজের মাঝে টকটকে লাল। পতাকার মাঝের যে লাল বৃত্তটি ব্যাসার্ধ পতাকাটির দৈর্ঘ্যের 1/5। পতাকাটিকে 5টি ভাগে ভাগ করা হলে সেই একটা ভাগ হচ্ছে লাল গোল বৃত্তটি। দেখো আমরা বিদ্যালয়ে প্রতিদিন কি জাতীয় পতাকা উত্তোলন করি, এছাড়া জাতীয় ও বিভিন্ন দিবসে সারা দেশে জাতীয় পতাকা কি উত্তোলন করা হয়। তারপরে কি আছে দেখে নেই। তারপরে আছে কি জাতীয় সঙ্গীত। নিচেই আমরা জাতীয় সঙ্গীতটি দেখতে পাচ্ছি, আর জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটিও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা জাতীয় সঙ্গীত সম্পর্কে জানি। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এটিতে মোট 25টি চরণ বা লাইন রয়েছে। এর মধ্যে প্রথম 10টি চরণ বা লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তবে দেশে বা বিদেশে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে প্রথম 12 লাইন জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। পাশে জাতীয় সঙ্গীতটি দেখতে পাচ্ছ, তোমরা বইতে সঙ্গীতটি দেখতে পাবে। তাহলে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এটা জেনে নিলাম। তারপরে আছে জাতীয় প্রতীক। চলো জাতীয় প্রতীকের ছবিটি দেখে নেই। এখন নিশ্চয়ই তোমরা চিনতে পারছো জাতীয় প্রতীক আমরা কয়েনের পিছনে দেখতে পাই, তাই না? এরকম অফিসিয়াল কাগজপত্রে এইরকম প্রতীক দেওয়া থাকে। চলো তাহলে জাতীয় প্রতীক সম্পর্কে জেনে নেই। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান শাপলা ফুলের দুই পাশে ধানের শীষ, এর মাথায় পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পাতা, আর উভয় পাশে 2টি করে তারকা। তোমরা নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পারছো ভাসমান শাপলা ফুল, তার দুই পাশে কি আছে, ধানের শীষ। তারপরে আছে দেখো মাছ বরাবর 3টি পাট পাতার ছবি দেখতে পাচ্ছি, আর দুই পাশে কি 2টি করে তারকা। এটি হচ্ছে কি আমাদের জাতীয় প্রতীক। তারপরে আছে জাতীয় মসজিদ। চলো তাহলে প্রথমে মসজিদের ছবিটি আমরা দেখে নিই। আমরা জাতীয় মসজিদের ছবিটি দেখতে পাচ্ছি, এবার মসজিদ সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। ঢাকায় অবস্থিত এই মসজিদটি
1968 সালে নির্মিত হয়। আমাদের জাতীয় মসজিদটির নাম কি? বাইতুল মোকাররম। এটি কোথায়? ঢাকায় অবস্থিত। 1968 সালে এটি নির্মিত হয়। এই মসজিদটিতে একসাথে, সরি এখানে তে কথাটি আসেনি, তোমরা মিস বলে দিচ্ছি, তোমরা বুঝে নিও, এই মসজিদটিতে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তারপরে আছে, এখন আমরা জাতীয় কবি সম্পর্কে জানবো। চলো তাহলে জাতীয় কবির ছবিটি প্রথমে দেখে নিই। ইনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চলো তার সম্পর্কে জানি। দেখো, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তাকে 1972 সালে ঢাকায় আনা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তিনি 1976 সালে ঢাকায় ইন্তেকাল করেন। তারপরে কি আছে, চলো দেখি। তারপরে আছে জাতীয় ফুল। জাতীয় ফুলের ছবিটি প্রথমে দেখি, তারপরে এর সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। তোমরা বিগত ক্লাসগুলোতে জেনে এসেছ, তাই না? এটি পানিতে ফোটে। শাপলা ফুল দুই রকমের হয়, যথা এক সাদা শাপলা ও দুই লাল শাপলা। এছাড়াও আরেক ধরনের শাপলাও আছে, এটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। তোমাদের বইতে দুইটি আছে, তাই মিস তোমাদেরকে দুইটি শিখালাম। এক হচ্ছে কি সাদা শাপলা, আরেকটি হচ্ছে লাল শাপলা। এর মধ্যে কি সাদা রঙের শাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল। তোমরা ছবিটি দিয়ে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সাদা রঙের ফুলটা কি বাংলাদেশের জাতীয় ফুল, শাপলা। তারপরে আছে জাতীয় ফল। জাতীয় ফল কি? নিশ্চয়ই তোমরা জানো জাতীয় ফল কাঁঠাল, তাই না? সুন্দর দুইটা কাঁঠালের ছবি দেখছি। চলো তাহলে আমরা জাতীয় ফল সম্পর্কেও জেনে নিই। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এটি বাংলাদেশের প্রায় সব জায়গায় কি জন্মে, তবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে। কাঁঠাল বেশ বড় আকারের হয়, তাই না? ছবিতেই দেখতে পাচ্ছ, অনেক বড় আকারের একটি ফল। আর কি মিষ্টি রসালো এই ফলটি, খেতে কি খুবই সুস্বাদু। চলো তারপর দেখি পশু। জাতীয় পশু কি মনে পড়ছে? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? চলো এবার রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে জানি। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটি বাংলাদেশের সুন্দরবনে বাস করে। এর সারা শরীরে ডোরাকাটা দাগ আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি না, কালো রঙের ডোরাকাটা দাগ, তাই না? এটি বিভিন্ন পশু শিকার করে খায়। বিড়াল জাতীয় পশুর মধ্যে এটিই কি সবচেয়ে বড় পশু। তারপরে জাতীয় পাখি। জাতীয় পাখি কি? দোয়েল। চলো তাহলে দোয়েল সম্পর্কে এখন জানি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এর গায়ের রং কি কালো ও পেটের দিকটা সাদা। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গায়ের রংটা কালো এবং পেটের দিকটা কি সাদা। দোয়েল হচ্ছে কি গানের পাখি, এরা মিষ্টি সুরে গান গায়। দোয়েল খুবই সাহসী পাখি, এরা পোকা মাকড় খেয়ে বাঁচে। তারপরে আছে জাতীয় মাছ। জাতীয় মাছ তো আমরা জানি কি, ইলিশ, তাই না? খেতে খুবই সুস্বাদু, তাই না? চলো জাতীয় মাছ সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। রূপালী এ মাছটি সাগরে বাস করে, তবে ডিম পাড়ার সময় এরা নদীতে চলে আসে। ইলিশ খুবই সুস্বাদু মাছ, তাই ইলিশকে মাছের রাজা বলা হয়। তারপর আছে বাংলাদেশের জাতীয় দিবসসমূহ। আমাদের কিছু নির্দিষ্ট জাতীয় দিবস রয়েছে, সেইগুলো সম্পর্কে এখন আমরা জানব। দিবস কি? দিন, বিশেষ দিনগুলো। সেগুলো কি? বাংলাদেশের তিনটি দিবসকে বিশেষ মর্যাদায় জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এই তিনটি দিবস হলো শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস। চলো তাহলে এগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই রয়েছে শহীদ দিবস। চলো শহীদ দিবস সম্পর্কে জানি।
একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। 1952 সালে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকেই কি শহীদ হন। তাদের স্মরণে একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তারা কি ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাই না? আমরা তাদের সম্পর্কে আরও জানব, তাই এবং তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব সবসময়, ঠিক আছে? চলো পরবর্তী দিবসটি দেখে নিই। স্বাধীনতা দিবস 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এ দিবস সারা দেশ উৎসবে মেতে ওঠে। এদিন জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষ ফুল দিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন। আমরা কি যে 1971 সালের 26শে মার্চ যে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তারপর 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধের পর আমরা কি বিজয় লাভ করি, সেই 26শে মার্চ কি স্বাধীনতা দিবস? তখন থেকে আমাদের দেশ মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করেন, তাই তখন থেকে আমরা কি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের পরিচয় বহন করতে থাকি। তাই 26শে মার্চ কি আমাদের স্বাধীনতা দিবস। তারপরে কি আছে, চলো, তারপরে আছে বিজয় দিবস। এবার বিজয় দিবস সম্পর্কে জান। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। তাই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় স্মৃতিসৌধে ফুল প্রদান ইত্যাদির মধ্য দিয়ে আমরা দিবসটি পালন করি। আমরা আরও যখন বড় হব আরও বিস্তারিতভাবে এ সম্পর্কে জানব এবং আমাদের চেতনায় এগুলো ধারণ করার চেষ্টা করব, এবং তোমরা বড়দের কাছ থেকে আরও জানবে, শিখবে, জানতে চাইবে আমাদের ইতিহাস সম্পর্কে, ঠিক আছে? চলো তাহলে এবার দেখি, এবার রয়েছে দেখো এই জাতীয় দিবসগুলো কি আমাদের গর্বের বিষয়। আমরা এই দিবসগুলোকে সম্মান করব এবং প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই দিবসগুলো পালন করব, ঠিক আছে? মিস কিন্তু একটু আগেই বলেছি, তাই না? এখন আমরা অনুশীলনের শূন্যস্থান পূরণগুলো জানবো। তোমরা মিস যখন পড়াবো তোমরা মিসের পাশাপাশি এগুলো পড়বে এবং বইতে লিখে রাখবে, তাহলে পরবর্তীতে অনুশীলন করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এখন দেখো প্রথমেই ক নাম্বারে কী রয়েছে। আমরা ড্যাশ প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করি। এখানে কি হবে, আমরা কি বিদ্যালয়ে প্রতিদিন কি জাতীয় পতাকা উত্তোলন করি? তারপরে খ নাম্বার আছে শাপলা ফুল কয় রকমের হয়, তাই না? ড্যাশ এখানে খালি ঘরে কি হবে, শাপলা ফুল দুই রকমের হয়, তোমাদের বইতে দেওয়া আছে। তারপরে আছে ড্যাশ জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে, আমরা রিডিংয়ে জেনে এসেছি, তাই না? চলো দেখে নেই, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে। দোয়েল খুব ড্যাশ পাখি, দোয়েল কি খুব সাহসী পাখি, তাই না? একটু আগে আমরা রিডিং থেকে জেনে এসেছি। 16ই ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস, তাই না? তাহলে তোমরা এগুলো খাতায় তুলবে অথবা বইতে লিখে রাখবে, লিখে পরবর্তীতে অনুশীলন করবে। তারপর রয়েছে অনুশীলনের সঠিক উত্তরগুলো। প্রথমেই আছে বাইতুল মোকাররম মসজিদটি কত সালে নির্মিত হয়, ক নম্বরে আছে 1958 সালে, তারপরে খ নম্বরে আছে 1962 সালে, তারপরে আছে 1968 সালে, তারপরে আছে 1978 সালে। তাহলে সঠিক উত্তরটি কী হবে, সঠিক উত্তরটি হবে 1978 সাল, সরি 1968 সালে। তাহলে বাইতুল মোকাররম মসজিদটি কত সালে নির্মিত হয়, 1968 সালে। তারপরে 2 নম্বরে আছে কাজী নজরুল ইসলামকে কত সালে ঢাকায় আনা হয়, ক নম্বরে আছে 1971 সালে, খতে আছে 1972 সালে, গতে আছে 1975 সালে, ঘতে আছে 1978 সালে। তাহলে চলো সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 1972 সালে তাকে ঢাকায় আনা হয়। তারপরে 3 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় ফুল কোনটি, কতে আছে গোলাপ, তারপর পদ্ম, তারপর আছে শাপলা, তারপরে জবা। তোমরা নিশ্চয় এখন বুঝে গিয়েছো আমাদের জাতীয় ফুল কোনটি, শাপলা। তাহলে টিক দেব কোথায়, শাপলা।
তারপর দেখো কোন জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে, একটু আগেই কিন্তু আমরা জেনে এসেছি তাই না? প্রথমে আছে ময়মনসিংহ, তারপর চট্টগ্রাম, তারপর আছে কুমিল্লা, তারপরে আছে কি গাজীপুর। তাহলে সঠিক উত্তরটি কি হবে? গাজীপুর। তাহলে টিক চিহ্ন গাজীপুরে দিয়ে দিলাম। এখন দেখো আমরা কোন দিন স্বাধীনতা দিবস পালন করি। প্রথমে আছে 21শে ফেব্রুয়ারি, তারপরে আছে 25শে মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে 26শে মার্চ, তাই না? তারপরে এখন আমরা শিখব বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো। তোমাদের বইয়ে এটা দেওয়নি, এটা আমি বই থেকে তৈরি করে দিয়েছি, তোমরা এটা খাতায় তুলে বাসায় অনুশীলন করবে। এখন চলো তাহলে এটা আমরা বুঝে নিই। প্রথমটি আছে দেখো, আমাদের জাতীয় পতাকাটি কি হবে বলো? এপাশে গানের পাখি আছে, সুস্বাদু মাছ আছে, মাছ, তারপরে কাজী নজরুল ইসলাম, তারপরে আছে আয়তাকার। আমরা রিডিং থেকে জেনে এসেছি আমাদের জাতীয় পতাকাটি কি আয়তাকার। তাহলে চলো এটা আমরা দাগ টেনে মিলিয়ে দিই। তোমরাও মিসের মতো এভাবে দাগ টেনে মিলানো শিখবে। তারপরে দেখো খ নম্বরে আছে বাংলাদেশের জাতীয় কবি, এখন সহজেই চিনতে পারছো তাই না? কাজী নজরুল ইসলাম। চলো তাহলে এটা মিলিয়ে দিচ্ছি দাগ টেনে। তারপরে আছে ইলিশ খুবই কি হবে? প্রথমে আছে গানের পাখি, তারপরে কি আছে? সুস্বাদু মাছ, তাই না? তাহলে ইলিশ খুবই সুস্বাদু মাছ। তারপরে আছে দোয়েল পাখি, দোয়েল পাখি কি? গানের পাখি, তাই না? চলো তাহলে এটিও মিলিয়ে দিচ্ছি। তাহলে তোমরা কি করবে, এটা খাতায় তুলে নিবে, তারপরে এভাবে দাগ টেনে মিলানো শিখবে। পরবর্তীতে কি আছে চলো দেখে নেই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো চলো দেখে নিই। ক নম্বরে আছে আমাদের জাতীয় পতাকার রং কি? উত্তরটি দেখো, আমাদের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে টকটকে লাল বৃত্ত। তারপরে আছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে? বাংলাদেশের গাজীপুর জেলায় সবচেয়ে বেশি কাঁঠাল জন্মে। আমরা রিডিং থেকে জেনে এসেছি তাই না? তারপরে কি আছে, কাদের স্মরণে আমরা শহীদ দিবস পালন করি? ভাষা শহীদদের স্মরণে আমরা শহীদ দিবস পালন করি। তারপর আছে কাজী নজরুল ইসলাম কত সালে কোথায় ইন্তেকাল করেন? কাজী নজরুল ইসলাম 1976 সালে ঢাকায় ইন্তেকাল করেন। এখন আমরা শিখব বড় প্রশ্নের উত্তর। তারপরে দেখো ক নম্বরে আছে কাজী নজরুল ইসলাম কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1899 সালের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। খ নম্বর, পাকিস্তানি হানাদার বাহিনী কখন আত্মসমর্পণ করেন? পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেন। তাহলে আমরা শূন্যস্থান, সঠিক উত্তর বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বড় প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম। তোমরা বাসায় এগুলো তুলবে খাতায় এবং বারবার অনুশীলন করবে। এবং রিডিংটি যেহেতু অনেক বড়, তোমরা বড়দের সহযোগিতায় রিডিংটি পড়বে, দরকার হলে দুইবার দেখবে ভিডিওটি, তারপরে নিজে নিজে রিডিংটি পড়ে বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে সবাই ভালো থাকো, আজ এখানেই বিদায় নিচ্ছি।